শিরোনাম দোহার গ্রামের আকাশ দেবদূত। গল্পের শুরুতে দেখা যায় দোহার গ্রামের সুন্দর দৃশ্য, সবুজ গাছপালা আর নদীর মধ্য দিয়ে চলে যাওয়া শান্তিপূর্ণ গ্রামের চিত্র। সূর্যাস্তের সময় গ্রামের আকাশে সোনালি আভা পড়ে যা মন্ত্রমুগ্ধ করে দেয়। রহস্যময় সুর বাজতে থাকে যা দর্শকদের আকর্ষণ করে। বাংলার মাটিতে এমন একটি গ্রাম আছে যা দেখতে ছবির মতো সুন্দর, দোহার গ্রাম, যেখানে শান্তি বিরাজ করে। কিন্তু একটি পুরানো কথা আছে, যেখানে আলো থাকে সেখানে অন্ধকারও থাকে। গ্রামের পুরানো ধূসর সাইনবোর্ড যেখানে লেখা আছে দোহার গ্রাম, ক্যামেরা দেখায় গ্রামের লোকেরা তাদের দৈনন্দিন কাজ করছে, শিশুরা খেলছে আর বৃদ্ধরা বটগাছের নিচে গল্প করছে। এক রাতে পূর্ণিমার চাঁদের নিচে একটি চিৎকার শোনা যায়। গ্রামবাসীরা দ্রুত ঘটনাস্থলে যায় এবং দেখতে পায় একজন তরুণী সীতা নদীর পাশে অচেতন অবস্থায় পড়ে আছে। সে যখন জাগে, সে একটি ভয়ঙ্কর দর্শনের কথা বলে আকাশ থেকে নেমে আসা একটি আলোকিত চোখের দেবদূত। সীতার অভিজ্ঞতার দৃশ্য, তাকে দেখা যায় নদীর পাশে জল আনতে, যখন আকাশে একটি উজ্জ্বল আলো দেখা যায়। একটি বিশাল আলোকিত দানার দেবদূত নামছে এবং তার শান্ত মুক্তি হঠাৎই ভয়ঙ্কর হয়ে ওঠে। বৃদ্ধরা একটি প্রাচীন কাহিনী শোনায়, আকাশ দেবদূত একটি রক্ষক যে অভিশপ্ত হয়ে ভয়ঙ্কর আত্মা হয়ে গেছে। গ্রামবাসীরা ভয়ে কাঁপছে, তখন গ্রামের পুরোহিতের কাছে সাহায্য চায়। পুরোহিত জানায় যে দেবদূতের ক্রোধ একটি প্রাচীন কবরস্থান অশান্ত করায় শুরু হয়েছে। পুরোহিত গ্রামের লোকদের কাছে কাহিনী ব্যাখ্যা করছে। সে সতর্ক করে যে কবরস্থানের সমস্যা ঠিক না হলে দেবদূতের ক্রোধ চলতে থাকবে। গল্পটি অনুসরণ করে সাহসী গ্রামবাসীদের একটি দলকে, যেখানে সীতাও আছে, তারা জঙ্গলে প্রাচীন কবরস্থান খুঁজে বের করতে বের হয়। পথে তারা ভয়ঙ্কর সংকেত আর অতিপ্রাকৃত ঘটনাগুলোর মুখোমুখি হয়। মিটি মিটি আলো, বাতাসে ফিসফাস আর ভুতুড়ে আকার। যখন দলটি প্রাচীন কবরস্থানে পৌঁছায়, তারা দেখতে পায় কবরগুলো নষ্ট হয়ে গেছে। তারা দ্রুত কবরগুলো ঠিক করতে শুরু করে, আশা করে আকাশ দেবদূতকে শান্ত করতে পারবে। কিন্তু তারা শেষ করার সাথে সাথে আকাশ অন্ধকার হয়ে যায় এবং দেবদূত আবার নামে, এইবার আরও ভয়ঙ্কর আকারে। গ্রামবাসীদের সাথে দেবদূতের টান টান মুখোমুখি। সীতা এগিয়ে যায়, আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করে এবং প্রতিজ্ঞা করে যে তারা কবরস্থানের সুরক্ষা নিশ্চিত করবে। দেবদূতের রাগী মুক্তি নরম হয় এবং সে আবার আকাশে উঠতে শুরু করে, তার ডানা ঝলমল করতে থাকে যখন তা অদৃশ্য হয়ে যায়। গ্রামবাসীরা ঘরে ফিরে আসে, তাদের হৃদয়ে ভারী কিন্তু আশাবাদী। তারা আকাশ দেবদূতের ক্রোধের মুখোমুখি হয়েছিল এবং বেঁচে গেছে একটি মূল্যবান শিক্ষা নিয়ে। দোহার গ্রাম আবার শান্তিতে ফিরে যায়। আকাশ দেবদূতের কাহিনী এখন অতীতের প্রতি সম্মান ও শ্রদ্ধার এক শিক্ষা হিসেবে রয়ে যায়। গ্রামবাসীরা কবরস্থান পুনরুদ্ধার করছে, ফুল রোপণ করছে এবং উপহার রাখছে। ক্যামেরা আকাশের দিকে উঠতে থাকে, যেখানে একটি একক তারা উজ্জ্বল হয়ে জ্বলছে, যা দেবদূতের পর্যবেক্ষণকে নির্দেশ করে। যদি আপনি এই রহস্যময় এবং সাহসিকতার গল্পটি উপভোগ করে থাকেন, তবে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন আপডেট মিস না করতে নোটিফিকেশন বেলটি টিপুন। মনে রাখবেন, কখনো কখনো সবচেয়ে ভয়ঙ্কর গল্পগুলো আমাদের সবচেয়ে বড় শিক্ষা দেয়। Welcome to Taslima Akhtar Renews Animation Storytelling, where imagination knows no bounds and creativity comes to life. Join us on a captivating journey through the realms of animated storytelling. From spine-tingling horror tales to heartwarming animated documentaries, mesmerizing music videos, and soulful animated poems.
Prepare to be enchanted as we explore the diverse facets of storytelling through the art of animation. Sit back, relax, and let your imagination soar as we embark on an adventure filled with wonder, emotion, and inspiration. Subscribe now and be a part of our vibrant storytelling community. Thank you for joining us on this incredible journey of creativity and storytelling. Together, let's continue to explore the limitless possibilities of animation and share in the magic of storytelling. Don't forget to subscribe and stay tuned for more enchanting tales brought to life by Teslima Akhtar Runu's Animation Storytelling.